নাজিরুল ইসলাম ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, স্ত্রীর পায়ু পথে সহবাস করা যাবে কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের কাজগুলো হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীবদের মতোই। একটা গরু, ছাগল, মহিষ, ভেড়া প্রাণী তারা জানে না কোন দিক দিয়ে কীভাবে জনমিলন করতে হয়, তারা আন্দাজে করে। তবে আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পারি যে কোনোভাবে কিন্তু তারা আল্লাহ যে অর্ডারটা দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, তারা কিন্তু তাদের যথাযথ জায়গা ছাড়া অন্য জায়গা ব্যবহার করে না। পশু পাখির ক্ষেত্রে এটা বলছি, একজন মানুষ হিসাবে কি আমরা পশু পাখির থেকেও এত নিচে নেমে গিয়েছি যে আমরা স্ত্রী সহবাসের জন্য আল্লাহ যে নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করে দিয়েছেন সেই জায়গাটা ছাড়া আমরা অন্য জায়গা ব্যবহার করব? জি, হয়তো না জানা থাকার কারণে এমনটি মানুষ করতে পারে বা প্রশ্ন করতে পারে। যিনি প্রশ্ন করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, জানা আপনারা সঠিকটা জানার জন্য যে প্রশ্ন করেছেন। এই জন্য স্ত্রীর পায়ুপথে সহবাস করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে আমরা দেখতে পাই যে সম্পূর্ণ নিষিদ্ধ, কোনোভাবেই স্ত্রীর পায়ুপথে সহবাস করা যাবে না, যা সহি বুখারি মুসলিম নাসাই আবুদ তিরমিজি সহ একাধিক হাদিস গ্রন্থে হাদিসগুলো হাদিসটি এসেছে যে স্ত্রীর আপনি ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন থেকে যে কোনো দিক দিয়ে ইচ্ছা আপনি তাকে সহবাস করতে পারেন নির্দিষ্ট জায়গায়, কিন্তু আপনি পিছন থেকে হোক সামনের থেকে হোক আপনার স্ত্রীর পায়ু পথ ব্যবহার করতে পারবেন না, এটা হারাম। আশা করি উত্তরটি জানতে পেরেছে। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।